ফিলিপিন্সের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই মাসেরও কম সময়ে এই নিয়ে দ্বিতীয় মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স। মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী, একটি ক্রুজার, দুটি বিধ্বংসী যুদ্ধজাহাজ ও একাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এই মহড়া কোথায় এবং এতে কী ধরনের বিমান ও জাহাজ ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত রিপোর্টে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওই অঞ্চলের মহড়া চালিয়েছে চীনের নৌ ও বিমান বাহিনী। এতে করে অঞ্চলটিতে উত্তেজনা চরম পৌঁছেছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, বুধবার ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে তাদের সামুদ্রিক মহড়া শুরু করেছে। দুই মাসেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয় মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স। মহড়ায় ফিলিপিন্স চারটি নৌযান, একটি মাল্টিরোল হেলিকপ্টার এবং একটি সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার মোতায়েন করেছে। আর এই মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী, একটি ক্রুজার, দুটি বিধ্বংসী যুদ্ধজাহাজ ও একাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানায় সূত্রটি। অন্যদিকে পিপলস লিবারেশন আর্মি PLA এর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সামুদ্রিক অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার লক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার তাদের নিয়মিত মহড়া চালানো হয়েছে। PLA আরও বলেছে, তাদের বাহিনী কঠোর সতর্কতায় আছে। এছাড়াও দক্ষিণ চীন সাগরে হওয়া যে কোনো সামরিক হামলা প্রতিরোধের জন্য সম্পূর্ণভাবে সতর্ক এবং প্রস্তুত আছে তারা। তবে এই মহড়া কোথায় এবং এতে কী ধরনের বিমান ও জাহাজ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি PLA। সম্প্রতি চীন ও ফিলিপিন্সের মধ্যে সামুদ্রিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মাসে সতর্ক করে বলেন, বেইজিং এবং ম্যানিলার মধ্যে সম্পর্ক গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের 90% এলাকার মালিকানা দাবি করে আসছে চীন। যদিও 2016 সালে আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল চীনের এমন দাবিকে অবৈধ বলে রায় দিয়েছে, তবে এ রায় মানতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।